প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুথস্টেপ ফোরের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন কীভাবে বুথস্টেপ ফোরকে এস এর সাথে লিঙ্ক করতে হয় এবং কীভাবে বুথস্টেপ ফোরের সাহায্যে আপনাদের প্রথম ওয়েব পেজ তৈরি করতে হয় এবং সবার শেষে আমি আপনাদের একটি ওয়েবসাইটের ব্যবহার দেখাবো যেটা হচ্ছে আনমিনিফাই ওয়েবসাইট তো প্রথমেই আরেকটা বিষয় এখানে বলে নিতে চাই যে আমি যে কোডগুলো করবো মূলত এইখানে এই গিট এই পেজে আমি আপলোড করে দেবো ডেফিনেটলি এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এইখানে আমি আপলোড করে দেবো এতে করে খুব সহজেই আপনারা কোডগুলো খুঁজে নিতে পারবেন তো যাই হোক কোডগুলো এত বড় হবে না যে আসলে এখানে আপলোড করতে হবে তারপর আমি আপলোড করে রাখবো যদি কারোর প্রয়োজন হয় এইখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবেন ওকে তো এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি প্রথমে যে কাজ করবো দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোডে বুস্টেপ ওয়ান ডট এইচটিএম নামে একটি ফাইল তৈরি করে নিয়েছি আপনার যে কোনো নামে ফাইল তৈরি করতে পারবেন বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি বরাবরের মতো এবং এইখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট ওয়েব পেজ ওকে ফার্স্ট বি ফোর ওয়েব পেজ টাইটেল হিসেবে দ্যাটস ইট তো এটা রিলোড করবো এবং ডেফিনেটলি এখানে আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল সেট করা হয়ে গেছে তো বুথস্ট্রেপ ফোর কীভাবে আপনারা এইসটিএমএল এর সাথে লিঙ্ক করবেন সেটা হচ্ছে প্রথম প্রশ্ন তো সেই জন্য যদি আপনারা গ্যাট বুথস্ট্রেপ লিখে গুগলে সার্চ করেন লক্ষ্য রাখবেন এখানে আমি গ্যাট বুথস্টেপ লিখে সার্চ করছি তো আপনারা যে জিনিসটা পাবেন এইখানে প্রথমেই গ্যাট বুথস্ট্রেপ লিখে যে কীভাবে বুথস্ট্রেপটা ইনক্লুড করতে হয় এই সম্পর্কে এখান থেকে ধারণা পাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গ্যাট স্টার্টেড অথবা ডাউনলোড অপশন তো এইখান থেকে যেটা করবো আমরা গ্যাট স্টারে চলে যাব এইখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন কুইক স্টার্ট আপনার চাইলে সিডিএন এর মাধ্যমে বুথস্ট্রেপের এইখানে যে লিঙ্কটা আছে সেটা অ্যাড করার মাধ্যমে বুটস্ট্র্যাপ ফোর অ্যাড করতে পারবেন অথবা চাইলে ডাউনলোড করেও বুথস্টেপকে অ্যাড করতে পারবেন তো প্রথমে আমি ডাউনলোড করে কিভাবে বুটস্ট্র্যাপ অ্যাড করতে সেটা আপনাদের দেখাচ্ছি ডাউনলোড অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে কম্পাইল সিএসএস অ্যান্ড জেএসএস জেএস বুথস্টেপ সিডি অনেক কিছু রয়েছে তো আমরা এটা ইউজ করব কম্পাইল সিএসএস অ্যান্ড জে এস এইখানে ডাউনলোডে ক্লিক করবো একটু সময় নেবে ডেফিনেটলি ডাউনলোড হয়ে যাবে এই যেই দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এবার আমার যে কাজ হচ্ছে এইখানের মধ্যে চলে যাওয়া এবং এইখান থেকে যেই দুইটা ফোল্ডার রয়েছে মূলত এই দুইটা ফোল্ডার আমি এখান থেকে কপি করে নেব তারপর যেইখানে মূলত আমার বুথস্টেপ ফোরের পেজটি রয়েছে আমি সেই জায়গায় চলে যাচ্ছি আমার বুস্টে ফোরের পেজটা রয়েছে এই জায়গায় এই ফোল্ডারের মধ্যে আমি এইখানে পেস্ট করে দেব সো এবার আমি চাইলে বুথস্টেপ ফোর খুব সহজেই অ্যাড করতে পারবো এখানে লক্ষ্য রাখবেন সিএসএস এবং জাভা স্ক্রিপ্টের অনেক কিছু রয়েছে বাট আমার টার্গেট হচ্ছে এইখানে সিএসএস যেটা সেটা অ্যাড করা এবং সিএসএস থেকে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে এই যে লক্ষ্য রাখবেন বুথস্টেপ ডট মিন ডট সিএসএস এটা আমরা অ্যাড করবো ওকে সো সেই জন্য আমাকে যেটা করতে হবে এবার আমি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাচ্ছি দেখাচ্ছি যে ফোল্ডারের মধ্যে অলরেডি চলে এসেছে তো ডাউনলোড করার পর কাজ হচ্ছে সিএসএস এবং জাভা স্ক্রিপ্টের ফোল্ডারগুলোকে আপনার যে ফোল্ডারের কাজ করছেন সেই ফোল্ডারের মধ্যে নিয়ে আসা এবার আমরা তাদেরকে অ্যাক্সেস করতে পারবো এবং কীভাবে অ্যাক্সেস করতে হবে সেটা নিশ্চয়ই অলরেডি আমাদের জানা আছে আমরা কি করি আমরা লিঙ্ক যেটা আছে লিঙ্ক সিএসএস সেটা ব্যবহার করব এবং এইখান থেকে আসলে আমাদের তৈরি কৃত ক্লা সিএসএস ব্যবহার করব না আমরা বুথস্টেপ ফোরের যে সিএসএস সেটাকে নিয়ে আসবো এবং সেটাকে নিয়ে আসতে হলে যেটা করতে হবে সেটা নিচে অলরেডি আপনাদের জানা আছে অলরেডি তারপর আমি দেখাচ্ছি এখানে আমি প্রথমে সিএসএসে চলে যাচ্ছি সিএসএস থেকে সিএসএস ফোল্ডারে প্রথমে গেলাম তারপর সেইখান থেকে আমি বুথস্ট্রেপ ডট মেইন ডট সিএসএস এটাকে ব্যবহার করবো ওকে এতে করে বুথস্ট্রেপ ফোর কিন্তু অ্যাড করা হয়ে গেল এবার আমার কাজ হচ্ছে কি যে সেটা ব্যবহার করা এবং আপনাদের সেটা দেখানো তো আমি ভিজুয়াল স্টুডিও করে জাস্ট প্রথমে যে কাজটা করবো একটা হেডিং নিচ্ছি হেডিংয়ের মধ্যে বলে দিচ্ছি স্টাডি উইথ আনিস ওকে স্টাডি উইথ আনিস এটা লিখে দিলাম ওকে সরি ফর টাইপিং ওকে গো তো এবার আমি রিলোড করলাম দেখতে পাচ্ছেন এইখানে হেডিংয়ের যে স্টাইলটা আছে এটা আসলে আমাদের কোনো স্টাইল দিতে হয়নি অলরেডি বুঝছে ফোরের স্টাইল এখানে দেওয়া আছে এবং সেটাই এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো আশা করি কীভাবে ডাউনলোড করে বুস্টেপ ফোর ব্যবহার করতে সেটা শিখে নিয়েছেন আপনারা এখানে ছেলে প্যারাগ্রাফ অ্যাড করতে পারেন মনে করেন এইখানে থার্টি দিয়ে দিলাম এবং এইখানে ডেফিনেটলি প্যারাগ্রাফটা অ্যাড করা হয়ে যাবে তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অলরেডি এইখানে যে স্টাইলগুলো দেখতে পাচ্ছেন আমার কোনো কিছুই করতে হয়নি এইখানে যে হেডিং ট্যাগ রয়েছে এইচ ওয়ান বা প্যারাগ্রাফ এগুলো অলরেডি বুস তাদের জন্য একটা স্টাইল দেওয়া আছে সেটাই এইখানে ব্যবহার করা হচ্ছে ডিফল্ট যে মার্জিন প্যাডিং যা আছে সব কিছু এখানে ব্যবহার করা হচ্ছে ওকে তো এবার চলুন যে ডাউনলোড না করে কিভাবে বুথস্টেপ ফোর অ্যাড করতে হয় সেটা আমরা দেখব সো ডাউনলোড ফোল্ডার যেগুলো আছে আমি সেগুলো সরিয়ে দিচ্ছি এখান থেকে আমার যে ফোল্ডার রয়েছে লক্ষ্য রাখবেন আমি আপনাদের দেখাচ্ছি আমি যেই ফোল্ডারে কাজ করছি অলরেডি সেটা হচ্ছে বুথস্টেপ ফোর বুথস্টেপ ফোর কোর্ডস এখানে কাজ করছি এখান থেকে সিএসএস জাভা স্ক্রিপ্ট এগুলো সরিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে সরিয়ে দিলাম এবার আমি রিলোড করলাম আমার কোডটা রিলোড করলাম এবং আমি আপনাদের এখানে আপডেট করে দেখাচ্ছি নর্মাল যেরকম হেডিং এবং প্যারাগ্রাফ সেরকম দেখাচ্ছে কারণ অলরেডি বুস্টে ফোরের লিঙ্কটা আমি সরিয়ে দিয়েছি সো সেই জন্য বুস্টে ফোরের ডিজাইনটাও এখান থেকে সরে গিয়েছে এবার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। এবং সেটা হচ্ছে সিডিএন এর মাধ্যমে এই যে গেট স্টার্টে যদি ক্লিক করেন এইখানে দেখতে পাচ্ছেন সিএসএস এর কোড অ্যাড করতে পারবেন জাভা স্ক্রিপ্ট দেন যে প্রপার প্রপার অ্যাকচুয়ালি পপার জেস এগুলো কোড তো সবসময় বেটার ওয়ে হচ্ছে আমি দেখাচ্ছি একবার এটা মনে রাখবেন এবং এটা সবসময় ইউজ করবেন প্রথমে সিএসএস এর এই যে কোডটা এখান থেকে কপি করব তারপর এইখানে আমি এটা বসিয়ে দেব। এই যে হেডিংয়ের মধ্যে সেটা বসিয়ে দিলাম তারপর যে কাজটা করব অবশ্যই অনেকগুলো জিনিস যে জন্য জাবা দরকার সেই জন্য আগেই আমি যে কাজ করব এইখানে সিএসএস এর কোডটা অ্যাড করার পর এই যে জাবা স্ক্রিপ্ট যে কুড়ি প্রপার জেস এটা এখান থেকে কপি করে একেবারে বডির শেষের দিকে লক্ষ্য রাখবেন এই কাজটা সব সময় বডির শেষের দিকে থাকবে এরপরে কোনো কিছু রাখবেন না কখনোই ওকে সো এই জাবা যে কোডগুলো এগুলো হচ্ছে একেবারে শেষের দিকে আমি এটা বড় করে দেখাচ্ছি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে সো এই হচ্ছে আমার বুস্টেপ ফোর সিডিয়ান আমি একটা কপি এইখানে জাস্ট কমেন্ট করে দিচ্ছি বুস্টে ফোর সিডিয়ান এবং এইখানে কমেন্ট দিয়ে দেব। তারপর যে কাজটা করব। একেবারে বডির শেষের দিকে অ্যাড করব এই যে বুস্টেপের যে জাভাস্ক্রিপ্ট বা যা কিছু রয়েছে যে এস তারপর যে কুয়েরি বলেন তারপরে প্রপার জেস বলেন যাই বলেন এখানে সব কিছু নিচের দিকে থাকবে সব সময় এরপরে বডিতে আর কোনো কিছু থাকবে না সেটা লক্ষ্য রাখতে হবে ওকে সো বুস্টেপ ফোর যেহেতু অ্যাড করা হয়ে গেল এবার দেখতে পাচ্ছেন আবার সেই ডিজাইন আমরা ফিরে পেয়েছি তো আশা করি কীভাবে বুস্টেপ ফোর আপনাদের ওয়েব পেজে অ্যাড করতে সেটা আপনারা শিখে নিলেন দুইটি পদ্ধতি রয়েছে একটি ডাউনলোড করে এবং অন্যটি হচ্ছে সিডিএন এর মাধ্যমে ওকে তো সবসময় যে কাজটা করবেন আবারও বলে নিচ্ছি বুস্টে ফোরের সিএসএস লিঙ্কটা অ্যাড করে নেবেন এবং নিচের দিকে জাভাস্কিপ যে করি প্রপারের এটা কপি করে রাখবেন এবার আমাদের যদি সিএসএস অ্যাড করতে হয় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা সেই ক্ষেত্রে এইখানে একটা লিঙ্ক নিয়ে নিতে পারি লিঙ্ক সিএসএস এবং আমাদের স্টাইল ডট সিএসএস পরবর্তীতে অ্যাড করব। কারণ কোডের শেষের দিকে যেগুলো থাকে সেগুলো প্রায়োরিটি বেশি থাকে প্রথমে বুস্টে ফোর সেটা কাজ করবে দেন আমাদের সিএসএস সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে তো আমাদের সিএসএস একটা এখানে তৈরি করে নিতে পারি স্টাইল ডট সিএসএস নামে একটি ফাইল তৈরি করে নিতে পারি চাইলে আমরা এখানে এই যে স্টাইল ডট সিএসএস তৈরি করে নিলাম এবার তাকে চাইলে আমরা অ্যাক্সেস করতে পারবো এখানে তো আমি এখানে সিম্পলিসিটি মেনটেন রাখার জন্য আসলে স্টাইল ডট সিএসএসে গিয়ে কোড করবো না হয়তোবা আমি চাইলে ইন্টারনালও করতে পারি তো যাই হোক আপাতত স্টাইল ডট সিএসএসেই রেখে দিলাম তো বুস্টেপ ফোর তো অ্যাড করা হয়ে গেল এর মানে এই না যে আমাদের যে সিএসএস আমরা সেটা ব্যবহার করতে পারবো না অবশ্যই আমরা আমাদের সিএসএস ব্যবহার করে আরও ইজিলি ম্যানিপুলেট করতে পারবো ধরা যাক আমি এখানে দেখাচ্ছি আপনাদের পাশাপাশি নিয়ে আসবো এতে করে আপনাদের হয়তোবা বুঝতে সুবিধা হবে আমি এখানে স্ক্রিনকে দুই ভাগে ভাগ করে নিয়েছি তো যেহেতু আমাদের স্টাইলড অট সি এস এস অ্যাড করা হয়ে গেছে ধরা যাক আমি এইচ ওয়ানকে সিলেক্ট করতে যাচ্ছি সেটা কিভাবে করতে পারবো খুব সহজেই করতে পারবো এই যে এইচ ওয়ানকে সিলেক্ট করে নিলাম এবং এইখানে যদি আমি কালার রেড দিয়ে দিই সেক্ষেত্রে কী হবে আপনারা যদি আউটপুটের দিকে লক্ষ্য রাখবেন কালার কী হয়ে গেছে রেড হয়ে গেছে তো বুথস্টে ফোর অবশ্যই এখানে আছে বাট তারপরও আমরা চাইলে কী করতে পারবো আমরা বুথস্টে ফোরের ক্লাসগুলো ব্যবহার করার সাথে সাথে আমরা আমাদের স্টাইল ডট সিএসএস ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তো দারা যাক আমি এখানে জাস্ট একটা সিম্পল আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে আমি কন্টেইনার যে বুথস্টে ফোরের ক্লাস রয়েছে সেটা ব্যবহার করবো এবং এই কন্টেইনারের মধ্যে আমি রেখে দিচ্ছি আমার এইচ ওয়ান এবং প্যারাগ্রাফ এবার লক্ষ্য রাখবেন এই যে সবকিছু একটু ভিতরের দিকে চলে এসেছে ওকে কন্টেইনার মানে ফুল উইথ নেবে না একটু ভিতরের দিকে চলে আসবে উভয় দিকে দেখতে পাচ্ছেন সে প্যাডিং নিয়ে নিয়েছে ওকে সো তার মানে কি কন্টেইনার যেটা ক্লাসটা এটা হচ্ছে বুথ স্ট্রিপের একটি ক্লাস তো এই কন্টেইনার ক্লাসকে কি আমরা ডিজাইন করতে পারবো না এটা যে বুথস্ট্রেপের ক্লাস তার মানে এই না যে আমরা এটাকে ডিজাইন করতে পারবো না অবশ্যই আমরা সেটাকে করতে পারবো তো যাক আমি সেটাই এখানে দেখাচ্ছি ডট ক্লাসকে অ্যাক্সেস করতে হলে নিশ্চয়ই আপনাদের জানা আছে যে ডট প্রপার্টি ব্যবহার করতে হয় এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে যাক আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি আর টেক্সটের কালারগুলো আমি হোয়াইট দিয়ে দিচ্ছি ওকে সো কালার দিয়ে দিচ্ছি হোয়াইট তো এই কাজটা আমি আসলে এইখানে না করে সবার জন্যই করে নিই এইখানে দিয়ে দিচ্ছি ওকে কালার হোয়াইট দিয়ে দিচ্ছি কালার হোয়াইট পারফেক্ট এখান থেকে এটা সরিয়ে নিচ্ছে তার মানে হচ্ছে কন্টেইনার যেটা বুথস্ট্রেফের ক্লাস তার মধ্যে আমি ডিজাইন করছি আমার ইচ্ছাকৃত ডিজাইন এটা হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক এবং কালার টেক্সটের কালার হবে হোয়াইট তো তেমনটাই এখানে দেখতে পাচ্ছেন চাইলে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো প্যাডিংও দিতে পারবো অর্থাৎ আমাদের সিএসএসএ যা যা শিখেছি সব কিছু ব্যবহার করতে পারবো কিন্তু বুথস্ট্রেফে অলরেডি অনেক কিছু তৈরি করা আছে সেইগুলোর অ্যাডভান্টেজ আমরা নিতে পারছি সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট যেমন এই কন্টেইনারটা আমাকে আগে তৈরি করতে হয়নি যখনই আমি কন্টেইনার ক্লাস ব্যবহার করেছি সব কিছু বুথস্ট্রেফে অলরেডি তৈরি করা আছে এবং সেটা অলরেডি সেট করা হয়ে গেছে এখানে ওকে তো দেখতে পাচ্ছেন আমরা যে স্টাইলটা করেছি এখানে সেটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার কথা হচ্ছে যে আসলে এই যে কোডগুলো তৈরি করা আছে যে বুথস্ট্রেফের কোড সেগুলো আমরা কীভাবে দেখব সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আমি বের হয়ে যাব তার আগে আমি দেখতে পাচ্ছি এখানে কন্টেইনার ক্লাস ব্যবহার করেছি এবং বলেছি এইচ ওয়ান প্যারাগ্রাফ এগুলোর জন্য বুথশ্রেফে অলরেডি কি করা আছে কিছু ক্লাস ডিফাইন করা আছে তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথমেই যে কাজটা করতে হবে আসলে বুথস্টেপের যে সিরিয়ানটা আমরা নিয়ে এসেছি সেই সিরিয়ানের মাধ্যমে আমি আপনাদের দেখাবো লক্ষ্য রাখবেন এই যে এইস যে লিঙ্কটা আছে বুথস্ট্রেপের এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি এতটুকু কপি করে নিলাম এবার ব্রাউজারে চলে গেলাম এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি অ্যান্টারে চাপ দিব তো এইখানে যে কোডগুলো রয়েছে আসলে ফোর ফোরের তৈরি করা ক্লাস যেগুলো সেগুলো আসলে দেখে কোনো বোঝার উপায় নেই যে এখানে কি হচ্ছে তাই আমি সবগুলো সিলেক্ট করে নিলাম তারপর যে কাজটা করব আনমিনিফাই ওয়েবসাইটে চলে যাব এবং আনমিনিফাই ডট কম ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে যে কাজটা করব আমি পেস্ট করে দেব কোডটা তারপর আনমিনিফাই ক্লিক করব। একটু সময় নেবে হয়তো বা তারপর এটা যে কাজটা করবে মূলত যে কোডগুলো পাশাপাশি ছিল সবগুলো এবার সুন্দর করে দেখতে পাচ্ছেন এইখানে দেখাচ্ছে ওকে এই যে যখন আমরা পি ইউজ করি অটোমেটিক কিছু মার্জিন দেখতে পাচ্ছেন এইখানে চলে আসে কারণ এটা অলরেডি তারা তৈরি করে রেখেছে বুলস্ট্রেপে তো এখানে বুস্ট্রেপে যা যা তৈরি করা আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন তো আশা করি কিভাবে বুস্টে ফোর আপনাদের ওয়েব পেজে অ্যাড করতে হয় বুস্টে ফোরের যে ক্লাসগুলো তৈরি করা আছে সেইগুলো কিভাবে দেখতে হয় সেটাও শিখে নিলেন এই ভিডিও টিউটোরিয়াল থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা আপনার খেয়াল রাখবেন আবারও বলে নিচ্ছি যখনই বুস্টে ফোর আপনারা অ্যাড করবেন তখন প্রথম দিকে যে কাজটা করবেন সিএসএস এর সিরিয়ানটা অ্যাড করে নেবেন তারপর আপনাদের স্টাইল ডোড সিএসএসটা রাখবেন অথবা চাইলে এখানে আমরা হয়তো বা ইন্টারনাল সিএসএসও ব্যবহার করতে পারি তো ইন্টারনাল সিএসএস ব্যবহার করে আমি বেশিরভাগ সময় হয়তো বা দেখাবো কারণটা হচ্ছে এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে তারপর এইখানে সিডিএন যেটা আছে বুথস্ট্রেপের যে লিঙ্কগুলো আছে বুথস্ট্রেপ যাভাস স্ক্রিপ্ট যে কুয়ারি পপার এই লিঙ্কগুলো শেষের দিকে রাখতে হবে বডিতে ওকে তো সব শেষে আপনারা কি বুঝতে পারলেন যে বুথস্ট্রেপ ফোর আসলে যেখানে অনেকগুলো ক্লাস তৈরি করা আছে আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি যেমন মনে করেন আমরা স্টাইলে আমরা চাইলে কি করতে পারি ধরা যাক টেক্সট সেন্টার নামে একটা ক্লাস তৈরি করব। আমাদের ইচ্ছা মতো আমরা একটা ক্লাস তৈরি করব টেক্সট সেন্টার টু নামে একটা ক্লাস তৈরি করবো অথবা ডেমো নামে একটা ক্লাস তৈরি করতে যাচ্ছি আমার কাজ হচ্ছে এই ডেমো ক্লাস কি করবে টেক্সটের অ্যালাইনকে সেন্টারে নিয়ে যাবে তারপর কালারকে হোয়াইট করে দেবে এটাই হচ্ছে আমার টার্গেট ওকে বা চকলেট কালার করে দেবে তো এই যে আমি ক্লাসটা তৈরি করলাম এটা কি আমি ব্যবহার করতে পারবো না অবশ্যই পারবো এবং সেটা ব্যবহার করার সিস্টেম কি এই যে এইখানে এসে বলবো ক্লাস দেন সেই ক্লাসের নাম ড্যামো ইট তাহলে সেই ক্লাসটা এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এক্স্যাক্টলি এগিয়েভাবে বুথস্ট্রিপে অনেকগুলো ক্লাস তারা তৈরি করে রেখেছে আমরা তৈরি করার কোনো দরকার নেই আমরা যা সেই ক্লাসের নামটা বলে দেবো ইট এতটুকু কাজ ওকে তো এই ভিডিও এতটুকু থাকবে পরবর্তী ভিডিওটি চলে ইনশাআল্লাহ আরও একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কন্টেইনার বা গ্রিড বুথসেপের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা নিয়ে আলোচনা করব